Assalamualaikum. কুমিল্লার সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। হঠাৎ লাইভে এসে নাফিজা কামাল বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ নিয়ে মুখ খুললেন। তো দর্শক, পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। জয়ের আশা জাগিয়েও তিন রানে হারে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-20 সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 8 উইকেটের দাপটে জয়ে ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। এবার স্বাগতিকদের সামনে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয়ের হাতছানি। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 3টায় দুই দল মুখোমুখি হবে। এই প্রথম তিন ম্যাচের টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ শ্রীলঙ্কা। অতীতে দুই দলের মুখোমুখি হওয়া তিনটি সিরিজ এক বা দুই ম্যাচের ছিল। 2013 সালে ঘরের মাঠে একমাত্র টি-20তে 17 রানে হেরে যায় বাংলাদেশ। 2014 সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। 2 রান এবং 3 উইকেটে যথাক্রমে জয় পায় লঙ্কানরা। 2018 সালে আবারও ঘরের মাঠে দুই ম্যাচের টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেয় বাংলাদেশ। 6 উইকেট এবং 75 রানের সিরিজে ওই দুই ম্যাচেও হেরে যায় টাইগাররা।